এরকম একটা বিকেল বিকেল সময় খুব খাস্তা কিছু খেতে ইচ্ছা করছে, মানে এরকম না যে শুধু খাস্তা কচুরি বা কোনো ফ্রাইড আইটেম আমার খেতে খুব ইচ্ছা করছে, তাই বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে লোকালিটি দুর্গানগর বিরাটির খুবই ক্লোজ। আমার বাইকটাকে ওখানে স্টার্ট করলাম একটু সাইড করে, কারণ আমাদের এই পেটুক মহারাজটা হচ্ছে এই পার্টটাতে, তো এই পারে আসবার জন্য অনেকটা ঘুরে আসতে হবে। এইখান থেকেই আমি ফ্রাইড আইটেমের গন্ধ পাচ্ছি। এই বিকেল বিকেল আকাশটা মানে দুর্ধর্ষ লাগে দেখতে, আর প্রতিটা দিন আকাশের আলাদা আলাদা রূপ দেখতে পাই। আর একটু মেনুটা চেয়ে নিয়েছি, এখানে স্টার্টারে তোমার চিকেনের আইটেম, ফিশের আইটেম, তান্দুর আইটেম, ভেজও আছে, মোমোও আছে, প্লাস এটা স্টার্টার ছাড়া। এখানে আমি নুডলস দেখতে পাচ্ছি, রাইস আইটেম, চাইনিজ ডিশ, ইন্ডিয়ান সাইড ডিশ আর ব্রেড আইটেমস। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে দাম কিন্তু হ্যাবো কিছু কম না, ফিশ ফ্রাই এক পিস 110 টাকা দেখা যাচ্ছে। তো দেখা যাক, ফিশ ফ্রাইটা ফার্স্টে অর্ডার করি। ওয়েল, আজকে বেসিক্যালি আমি একাই এসেছি এখানে, আর অন্যদিন সৈনী থাকে আমার সাথে বা আমার কোনো বন্ধু বান্ধব বা আমার স্টুডেন্টসরা থাকে। তো আজকে আমি একাই এসেছি, কোথায় এসেছি, এই যে পেটুক মহারাজ। দাদা একটা ফিশ ফ্রাই নেবো, হ্যাঁ ফিশ ফ্রাই একটাই। অর্ডার এখন অলরেডি প্লেস করা হয়ে গেছে, বসে আছি ওয়েট করছি কখন আমার অর্ডার আসবে। ফিশ ফ্রাইয়ের অপেক্ষায় ছিলাম, ফিশ ফ্রাইটা পেয়ে গেছি অলরেডি। স্মেলটা তো অসাধারণ আসছে, বাট ফিশ ফ্রাইটার ভেতরে কি আদৌ ভেটকি মাছ আছে? তো ফিশ ফ্রাইটার সাথে এখানে একটু কাসুন্দি আর মেয়োনিজ দিয়েছে। এই হচ্ছে ফিশ, ফিশের কোয়ালিটি। It's really very nice. তবে 110 টাকা একটা ভালো ফিশ ফ্রাই খেতে গেলে লাগে। আসলে যেটা বলছিলাম, ফিশ ফ্রাইয়ের সাইজটা যে হ্যাবক কিছু বড় সেরকমটা না, এটা মিডিয়াম সাইজের ফিশ ফ্রাই ছিল, তাই জন্য আমার বেশিক্ষণ সময় লাগেনি, মানে ফাটাফাট ফাটাফাট 4-5 কামড়ের মধ্যে আমার পেটে ঢুকে গেছে। অদ্ভুতভাবে মেয়োনিজ আর কাসুন্দির মিক্স করে ফিশ ফ্রাইটা খাচ্ছি, তাই জন্য পার্টিকুলার ভেটকির টেস্টটা একটু ঢাকা পড়ে যাচ্ছে। এটা খেলাম আমরা ভেটকি মাছের ফিশ ফ্রাই। এবার নেক্সট আইটেমে যাওয়া যাক, আমার ফিশ ফ্রাইটা ভালোই লেগেছে। লাইন দিয়ে তন্দুরিগুলো ঝুলছে, কার না দেখে জিভে জল আসবে। একটু আগে যখন ভিডিওটা করলাম তখন হরিয়ালি কাবাবটা এখানে ছিল না, হরিয়ালি কাবাবটা আমার খুব ফেভারিট, আর এখানে দেখেই আমার প্রচন্ড লোভ লাগছে। ও হো হো হো, এখানে কি কি তন্দুরি আছে গো? চিকেন তন্দুরি তো দেখতে পাচ্ছি, এটা কি রেশমি কাবাব? রেশমি কাবাব, চিকেন তন্দুরি, আর এটাও রেশমি কাবাব। আচ্ছা হরিয়ালি শুধু এখানে একটা ঝুলছে। আপাতত আমরা পেটুক মহারাজের ভেতরে কিচেনে আছি, এখানে দাদা কি বানাচ্ছে এখানে? আসলে অনেক সময় এরকম হয় কি অনেকেই ক্যামেরার সামনে আসতে চায় না, তো এখানে কিচেনে কিচেন ডিপার্টমেন্টে একজন দাদা একজন ভেতরে বলেছে না আমার ফটো তুলবেন না, হয়তো উনি সাই ফিল করছে, তারপর কোনো প্রবলেম আছে, পার্সোনাল প্রবলেম থাকতেই পারে।
এখানে পুরো কিচেন ডিপার্টমেন্টটা বিশাল পরিমাণে ব্যস্ত, তার কারণ হচ্ছে একটাই, কারণ এখানে ব্যাক টু ব্যাক অর্ডার আসে, ব্যাক টু ব্যাক অর্ডার, আর এই অর্ডারগুলো ওদের ফুলফিল করতে হয় কারেক্ট টাইমে। আর নেক্সট থিং হচ্ছে আমি এখানে অলরেডি একটা ড্রামস্টিক অর্ডার দিয়েছি যেটা এখন ফ্রাই হচ্ছে, এটা এবার ফার্স্টে আমরা ফিশ ফ্রাইটা খেয়েছি যেটা অসাধারণ লেগেছে, এবার ড্রামস্টিক খাওয়ার পালা। বলছি এগুলো কি চিকেন কবিরাজি না ফিশ কবিরাজি? ফিশ কবিরাজি। এই দুর্গানগর দিল্লি রোড চায় স্পেশাল, বাট এইখানে ওটাতে হচ্ছে ফ্রাইড আইটেম স্পেশাল, আর ফ্রাইড আইটেম এখানে অসাধারণ বানায়। ও এই চিকেন ড্রামস্টিকটা খাওয়ার আগে আমি বলে দিই, এই চিকেন ড্রামস্টিকটা প্রাইস হচ্ছে অনলি 90 rupees। ওয়েল, এই ড্রামস্টিকের খাসিয়াত হচ্ছে ভেতরটাতে এর এই ড্রামস্টিকটাকে তন্দুর করা আছে, মানে এটা মোস্ট প্রবাবলি তন্দুর ভাটিতে একবার করে ওরা তন্দুর হিসাবে সেকে নিয়েছে, ম্যারিনেশনের পরে হোয়াইট ব্রেড ক্রাম দিয়ে কভার করেছে। আর প্যানকো বা হোয়াইট ব্রেড ক্রাম যেটা থাকে সেটা টেস্টটা অফকোর্স আলাদা হয়, মানে নর্মাল বিস্কুটের গুঁড়োর থেকে এই হোয়াইট ব্রেড ক্রামের মজাটাই আলাদা। আমি একটু এখান থেকে আঙুল দিয়ে বের করে নিই, একটু হোয়াইট সস দিয়ে খাই। ওয়েল দেখছি আগের ফিশ ফ্রাইটা তো আমি অলরেডি ম্যাক্সিমাম 5-6 কামড়ের মধ্যে শেষ করে ফেলেছিলাম, আর এই এত বড় ড্রামস্টিকটাকে আমি কিভাবে শেষ করতে পারি? একটু গরম বলে তাড়াতাড়ি খেতে পারছি না, তা নাহলে এতগুলো শেষ করে দিতাম। ম্যাক্সিমাম 4 কামড় দিয়েছি, ওর মধ্যে গরম ড্রামস্টিকটা হাফ শেষ করে ফেলেছি, শুধু ওই সাইডের ব্রেড ক্রামগুলো পড়ে আছে, এটা আর ম্যাক্সিমাম 2 কামড় লাগবে তারপরে শেষ করে ফেলবো। এই হলো 1 কামড়। শার্প 6 কামড়ে শেষ করেছি, যদিও এটা গরম ছিল বলে, এটা এতটাই টেস্টি যে আমি 3 কামড়ের মধ্যে শেষ করতে পারি, আমার হাংরি ম্যান। এই পড়ে আছে এগুলো সব বিস্কুটের গুঁড়ো পড়ে আছে, মানে ব্রেড ক্রাম পড়ে আছে। খাওয়ার জায়গা তৃপ্তি করে খেলাম, সেটা হচ্ছে ফিশ ফ্রাই আর চিকেন ড্রামস্টিক, যেটা আমার দুটোই খুব ভালো লেগেছে, খুবই ভালোভাবে খেয়েছি। খাওয়া নিয়ে আমার কোনো অবজেকশন নেই, মানে এখানে খাওয়ার টেস্ট ওয়াগেরা সব কিছু অসম। একটা যেটা প্রবলেম দেখলাম আমি, যে এই পেটুক মহারাজ এতটা পপুলার, এতটা ফেমাস, আরও অনেক জায়গায় হয়তো ব্রাঞ্চ খুলছে, এই যত স্টাফরা আছে, বাট তাদের মধ্যে একটা অ্যাটিটিউড চলে এসেছে যে এত পরিমাণে ইউটিউব ব্লগাররা এখানে এসছে, এদের ছবি তুলেছে, ভিডিও সামনে এটাতে সামনে গিয়ে ভিডিও করেছে, এদের মধ্যে একটা অ্যাটিটিউড চলে এসছে, কোনো ব্যাপারই না। চলো জোকস অ্যাপার্ট, সবাই ভালো থাকো সেটাই আমি চাই। তো কোনো কিছু না ভেবে তোমরা যদি কোনো ফ্রাইড আইটেম তৃপ্তি করে খেতে চাও তাহলে স্ট্রেট আপে পেটুক মহারাজে চলে এসো, এটা রবীন্দ্রনগর বাসস্ট্যান্ডের সামনেই। ওয়েল, এই ফিশ ফ্রাই আর চিকেন ড্রামস্টিকে আমার মন ভরেছে কিন্তু পেট ভরেনি, তাই লোকাল দোকানে চলে এসেছি আমি এগ রোল খেতে, পেটটাও তো ভরতে হবে। তিনটে না 4 জানি, 4 এখানে দুর্গানগর চত্বরে দাদা খুব ফেমাস, আগে থিয়েটার প্লাস প্রচুর সিরিয়াল করেছেন। দাদার আর একদম করা হচ্ছে না থিয়েটার, থিয়েটার আর ওই ক্যামেরার জগৎ তো একদম পুরো ছেড়ে দিলে। হ্যাঁ পেয়েছিলাম 2 মাস আগে, অফার এসেছিল আমি যাইনি,
আর যাওয়া হয়নি না, ব্যবসার চাপে চলো এরম ভাবেই আমাদের লোকাল ফাস্ট ফুড সেন্টার থেকে এগ রোল নিয়ে নিয়েছি, চারটে এগ রোল নিয়েছি, ফুল ফ্যামিলি মিলে খাবো, মানে মা বাবা শোয়নি আমি। আর বেলে এই ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করছি। দেখো এই যে দুর্গানগর লোকালিটি, আপাতত আজকে ফাঁকা, অন্য সময় ফাঁকা থাকে না, বিশাল ভিড় থাকে, আই ডোন্ট নো ওয়াই। শোয়নিকে এখন সারপ্রাইজ দেওয়া হয়েছে, এখানে মিনিমাম 400 থেকে 500টা ছবি ওকে এখানে সাজিয়ে দিয়েছি। ওর সব ছবি এখনো কনফিউজ হয়ে গেছে, কোন ছবিটা ছেড়ে কোন ছবিটা দেখবে। এখনো প্রচুর ছবি এখনো বাকি আছে ওর হাতে। মানা কেমন ছিল আইডিয়াটা? তাই আমাকে বলছে আমি 5টা ফটো দিয়েছি, 5টা। আমি বললাম কোথায় টাঙাবে তুমি 5টা? বলছে দেওয়ালে টাঙাবো। আমি বললাম দেওয়ালে 5টা ফটো? আমি দোকানদারই বলছে দেওয়ালে কয়েকটা চিপকাবে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে।